হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়িতে লাগান এই পাঁচটি দেশীয় গাছ কখনোই অর্থের অভাব হবে না বাস্তুতে গাছ এবং গাছপালাকে বিশেষ গুরুত্ব দেয়া হয় বাড়ির সঠিক জায়গায় যদি শুভবৃক্ষ ও গাছপালা লাগানো হয় তাহলে তা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে অন্যদিকে বাস্তু অনুসারে গাছপালা সঠিক পথে না থাকলে তাদের অশুভ ফল ভোগ করতে হয় এমন অনেক গাছ আছে যা বাড়ির আশেপাশে থাকলেও দুর্ভাগ্য বয়ে আনে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক বাস্তু অনুসারে ঘরে বা আশেপাশে কোন গাছ লাগাতে হবে যাতে ঘরে সুখ সমৃদ্ধি থাকে আর আপনি যদি আমাদের সুমোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক তুলসী কাজ শুভ বৃক্ষ ও উদ্ভিদের মধ্যে তুলসীর নাম প্রথমে আসে হিন্দু ধর্মে তুলসী কাজকে মা লক্ষ্মীর মর্যাদা দেয়া হয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে যেখানে তুলসী কাজ থাকে সেখানে কখনো অর্থের অভাব হয় না তুলসী গাছ ঘরের নেতিবাচক দোষ দূর করে বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগাতে ভুলবেন না তা না হলে অশুভ ফল দেবে তুলসী কাজ সবসময় উত্তর পূর্ব দিকে লাগাতে হবে প্রতিদিন স্নানের পর তুলসী গাছের জল দিতে হবে দুই আমলকি গাছ পুরাণ অনুসারে আমলকি গাছে দেবতাদের বাস আমলকি গাছ এবং এর ফল ভগবান বিষ্ণুর খুব প্রিয় বাড়িতে উত্তর বা পূর্ব দিকে একটি আমলকি গাছ লাগানো সবসময় উপকারী একটি আমলকি গাছ লাগিয়ে নিয়মিত পুজো করলে বাড়িতে দেবতাদের আশীর্বাদ থাকে এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তিন তার কাজ সেতারকে গণেশের উদ্ভিদ বলে মনে করা হয় এই কাছে হলুদ ধান ও জল অর্পণ করলে ঘরে সর্বদা সুখ শান্তি বজায় থাকে এর শুভ প্রভাবের কারণে দেবী লক্ষ্মীর কৃপা ঘরে থাকে এবং অর্থের কোনো অভাব হয় না এছাড়াও সে তার কাছের ঔষধি গুণ রয়েছে এবং এর ফুল দিয়ে ভগবানের শিবে পুজো করা হয় এই গাছের পুজো করলে সূর্য দেবতাও প্রসন্ন হন চার দেবদারু গাছ জ্যোতিষশাস্ত্রে গ্রহের সঙ্গে দেবদারু গাছের সঙ্গে সম্পর্ক বলে মনে করা হয় শনিদেবকে খুশি করতে চাইলে নিয়মিত এই গাছের পুজো করুন বাস্তু মতে বাড়ির মূল দরজার বাম দিকে কিছুটা দূরত্বে দেবদারু গাছ লাগাতে হবে গাছটি এমনভাবে লাগাতে হবে যাতে এর ছায়া ঘরে না পড়ে পাঁচ অশোক কাজ হিন্দু ধর্মে অশোক কাজকে খুবই শুভ বৃক্ষ হিসাবে বিবেচনা করা হয় এই কাজ ঘর থেকে বাস্তুদোষ দূর করে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে অশুভ গাছ থাকে সেখানে নেতিবাচক শক্তি বাস করে না বাড়ির কাছে এই গাছ লাগালে অন্যান্য অশুভ গাছের দোষও শেষ হয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে এ গাছ থাকে সেখানে কখনো মতভেদ হয় না এবং সেই বাড়ির মানুষের সর্বদা উন্নতি হয় তাহলে বন্ধু ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন